আমরা এটার হিসাব পাই পাই করে নেব গুপ্ত হত্যায় জড়িতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন তাদের বুঝিয়ে এ পথ থেকে বিরত রাখতে আজকে তারা পরিবারের উপর হাত দিতে শুরু করেছে তারা কি ভুলে যায় যে তাদেরও পরিবার আছে তাদেরও বাবা মা আছে তাদেরও ভাই বোন আছে তাদেরও স্ত্রী আছে একবার একভাবে যদি আঘাত আসে তো অন্যদিকেও তো আঘাত যেতে পারে এটা কি তারা ভুলে যাচ্ছে কাজী যারা এই ধরনের সন্ত্রাস এবং গুপ্ত হত্যার সাথে জড়িত আমি তাদের পরিবারকেও বলবো তাদের বাবা মাকেও বলবো তাদের স্ত্রী ভা পুত্র ভাই বোনদের ছেলে মেয়ে তাদেরকেও বলবো যে এর থেকে তাদের পরিবারের সদস্যকে যেন বিরত থাকতে বলে কিন্তু আজকে যদি তারা এভাবে পরিবারদের উপরে হাত দিতে শুরু করে তো এই হাত কিন্তু কারো হাতে থেমে থাকবে না এবং জনগণকে থামিয়ে রাখতে পারবে না প্রধানমন্ত্রী জানান এরই মধ্যে খুনের ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে সরকার এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে গুপ্ত হত্যা ঘটেছে আমরা অনেকগুলি আসামি এতে মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি চ্যানেল আই ঢাকা গুপ্ত হত্যা সূত্র ধরে সরকার দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতেই সরকার এসব করছে রাহুল রায় রিপোর্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির সংবাদ সম্মেলন শুরুতেই সাম্প্রতিক বিভিন্ন নিয়ে নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেন গুপ্ত হত্যা দলের মহাসচিব বলেন সরকার উদ্দেশ্যমূলক ভাবে এসবের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করছে আসলে সরকারই দায়ী এটার ধরে দেশে একটা বড় রকমের আপনার অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য সরকারই চেষ্টা করছে কারণ এই সৃষ্টি করার মধ্যে দিয়েই তার যে অবৈধ ক্ষমতা সেই ক্ষমতাকে সে টিকে রাখতে চেষ্টা করছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা গুপ্ত হত্যার প্রতিবাদ শুধু আমরা নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে আমরা এক প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বাজেটের নানা দিক তুলে ধরেন বিএনপি নেতারা মোবাইল ট্যাক্স এবং উচ্চকর সহ নানা বিষয়ের সমালোচনা করেন তারা গত বছরে যে রাজস্ব টার্গেট করেছিল তা তারা আদায় করতে পারেনি গত বছরে যে বাজেট প্রণয়ন করেছিল সেটাকে তারা নিম্নমুখী করে প্রায় তিরিশ হাজার কোটি টাকা সেই বাজেট থেকে কাটতে হয়েছে এখন যে গতানুগতিকভাবে যে বাজেটটার পরিমাণ বেড়েছে আমরা মনে করি গত বছর যেহেতু তারা ব্যর্থ হয়েছে বছরও তারা ব্যর্থ হবে বিএনপি নেতাদের দাবি এ সরকার এবং সংসদ নির্বাচিত নয় তাই তাদের দিয়ে জনকল্যাণমূলক বাজেট দেওয়াও সম্ভব নয় রাহুল রায় আই রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড নিয়েছে ডিবি তাকে ঢাকায় সিএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত পহলা জুন তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছিল ডিবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ষড়যন্ত্রের অভিযোগে গত ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যার ঘটনায় সন্দেহভাজন হুন্নুকে আটক করেছে পুলিশ হত্যার তিন দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে চট্টগ্রামের সাধারণ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন তারা চট্টগ্রাম থেকে শামসুল আলম বাবুর ভিডিও চিত্র এবং চৌধুরী ফরিদের তথ্যে রিজওয়ান কাদের রিপোর্ট চট্টগ্রামের জিইসি মোড়ে রোববার সকালে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয় চাঞ্চল্যকর ওই হত্যায় জড়িত সন্দেহে ঘটনার তিন দিন পর নগরের হাটহাজারী এলাকা থেকে শিবির নেতা আবু নসর হুন্নুকে গ্রেফতার করা হয় সন্দেহভাজন ওই শিবির নেতা এবং হত্যার তদন্তে অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ধরনের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কিছু তথ্যের ভিত্তিতে আমরা তাকে সন্দেহ করছি যে এই ঘটনায় সেও জড়িত থাকতে পারে এই সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে হাটাজারি থানা হাটাজারি থানা থেকে আজকে সকালে তাকে এখানে নিয়ে আসা হয়েছে তাকে আমরা আপাতত জিজ্ঞাসাবাদ করছি তাকে আমরা রিমান্ড চাইব এবং রিমান্ডে নিয়ে এসে আমরা চেষ্টা করে দেখবো যে কোনো ধরনের এই তার যে সম্পৃক্ততা চেষ্টা নিহত স্ত্রী মোবাইল পর্যালোচনা করে আমরা কোনো মোবাইলের যে কল লিস্ট পর্যালোচনা করে কোনো এস এম এস পাঠানো হয়েছে সেটি আমরা খুঁজে পাইনি তার অবশ্যই বেশ কয়েকজন ছিল সংখ্যা আমি বলতে পারবো না কিন্তু অবশ্যই তিনের চাইতে অনেক বেশি ছিল হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা এবং তদন্তে অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রামের সাধারণ মানুষ আজকে তিন দিন হচ্ছে এই তিন দিন ধরে পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারে নাই তারা মুখে মেরে ফেলা হয়েছে চার বিচারের জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমরা এই বিচার চাই আসলে কি হচ্ছে সেটা আমরা এখন অন্তরে রয়ে গেছি এ ধরনের হত্যা বন্ধ সহ জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন শিশুর মাকে হত্যা করতে পারে তারা এটা তো মনুষ্য পদবাচ্য নয় এই মনুষ্য পদবাচ্য নয় এই পশুদের বিরুদ্ধে এই পশুদের বিরুদ্ধে আপনারা সবাই এখন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রিজওয়ান কাদের চ্যানেল আই পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের পর গ্রামের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা কর্মকর্তারা হলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ উখাইয়া এবং ভিসা ও কাউন্সিলর রমাকান্ত গুপ্তা তারা নিহত ব্যক্তির বাড়ি এবং নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন করেন সার্বিক সহযোগিতা আশ্বাস দেন ভারতীয় রাজনৈতিক সচিব সে সময় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার মহিষা ভাগার বিলের মধ্যে আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দ ঠাকুরকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা